হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের চ্যানেলের জন্য শর্ট লিংক তৈরি করবেন, আপনার ভিডিওর জন্য, ইউটিউব ভিডিওর জন্য শর্ট লিংক তৈরি করবেন, আপনার ইউটিউব চ্যানেলের জন্য শর্ট লিংক তৈরি করবেন, ইউটিউব প্লেলিস্ট এটসেট্রা এটসেট্রা, আর যতগুলো ভিডিও আছে আর সবগুলো ভিডিওর জন্য। এবং আপনার চ্যানেলটি যদি নতুন হয় সেক্ষেত্রেও আপনি আপনার চ্যানেলটির জন্য শর্ট লিংক তৈরি করতে পারবেন। তো আমরা সকলেই জানি যে ইউটিউব থেকে 100 সাবস্ক্রাইব অথবা মানে নতুন চ্যানেলে শর্ট লিংক করা যায় না। তো আমি আজকে আপনাদের দেখাবো একটি ট্রিক ব্যবহার করে আপনারা আপনাদের চ্যানেলের জন্য একটি শর্ট লিংক তৈরি করতে পারবেন। তো শর্ট লিংক তৈরি করার জন্য আপনাকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল থাকতে হবে এবং একটি অ্যান্ড্রয়েড অ্যাপস ইনস্টল করা থাকতে হবে। তো এই জন্য আপনারা অ্যান্ড্রয়েড অ্যাপসটি ইনস্টল করার জন্য সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাবেন। তো এক্ষেত্রে আমি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি। গুগল প্লে স্টোরটি ওপেন করবেন। গুগল প্লে স্টোরটি ওপেন করার পর এখান থেকে সার্চ বারে যাবেন। সার্চ বারে গিয়ে লিখবেন ইউটিউব yt.vu। তো এখান থেকে ইউটিউব লিখে সার্চ করবেন। সার্চ করে এখান থেকে সরাসরি অ্যাপসটি ইনস্টল করবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে তো আমি সরাসরি ওপেন করব। আপনারা ইনস্টলে ক্লিক করে অ্যাকসেপ্টে ক্লিক করবেন এবং অ্যাপসটি ডাউনলোডিং হবে। ডাউনলোডিং হওয়ার পর অ্যাপসটি ইনস্টল হবে। তো ইনস্টল হওয়ার পর এখান থেকে ওপেনে ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টম চ্যানেল, তারপর ভিডিও চ্যানেল, প্লেলিস্ট, ইউজার, আপনি সকলগুলোরই শর্ট লিংক করতে পারবেন। আপনি আপনার ভিডিও শর্ট লিংক করতে পারবেন, চ্যানেলের শর্ট লিংক করতে পারবেন, প্লে লিস্টের শর্ট লিংক করতে পারবেন, ইউজার, আপনার যে ইউজার আইটি সেটিরও শর্ট লিংক করতে পারবেন, এমনকি আপনার চ্যানেলের জন্য কাস্টম ইউআরএলও করতে পারবেন। তো আমি আপনাদের করে দেখাচ্ছি। তো এর জন্য আমি আমার চ্যানেলে চলে যাব। তো এটা হলো আমার চ্যানেলের ইউআরএল। তো এখান থেকে আমি এটা কপি করব। তো কপি করার পর এখানে আপনি দেখতে পাবেন, কাস্টম চ্যানেল। তো এখানে কাস্টম চ্যানেলে ক্লিক করবেন এবং এখানে আপনি আপনার ইউআরএলটি দিবেন। ইউআরএলটি দেওয়ার পর এখানে আপনি আপনার চ্যানেলের নাম লিখবেন। তো চ্যানেলের নাম লিখে এখানে ক্রিয়েট চ্যানেল ইউআরএল, তো এখানে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার চ্যানেলটি এখানে শর্ট লিংক হয়ে গেছে। তো এখান থেকে আপনারা এই শর্ট লিংকটি যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারেন। তো আমি কপি করে আপনাদের শর্ট লিংকটি দেখাচ্ছি। তো এখানে আমি শর্ট লিংকটি পেস্ট করছি এবং গোতে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলটি চলে এসেছে। তো কিভাবে আপনারা আপনাদের ভিডিও ভিডিও শর্ট লিংক করবেন, এর জন্য ভিডিওতে যাবেন। ভিডিওতে যাওয়ার পর ভিডিওটি শেয়ারে ক্লিক করার পর এখানে আপনি যে একটি লিংক পাবেন সেই লিংকটি নেবেন, এখানে শেয়ারে ক্লিক করবেন। অন্যথায় উপর থেকে আপনারা কাস্টম ইউআরএলটি নিতে পারেন।
এক্ষেত্রে আপনি আপনার সরাসরি গুগল প্লে স্টোর, গুগল যেই ইউটিউব অ্যাপসটি আছে, এখান থেকে শেয়ারে ক্লিক করে এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করব। তো কপি লিঙ্কে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেই অ্যাপসটিতে যাব, এবং অ্যাপসটিতে যাওয়ার পর এখানে ভিডিওতে ক্লিক করব। তো ভিডিওতে ক্লিক করার পর এখানে পেস্ট করার পর শর্ট টার্ম লিঙ্ক, এখানে আপনাকে একটি শর্ট লিঙ্ক দেওয়া হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে আমার ভিডিওটির শর্ট লিঙ্ক দেওয়া আছে। তো এখান থেকে আপনার ফেভারিটে গিয়ে আপনার সকল ভিডিওগুলোর শর্ট লিঙ্ক দেখতে পাবেন, এখানে চ্যানেলের শর্ট লিঙ্কগুলি দেখতে পাবেন। তো ভিউয়ার্স এভাবেই আপনারা এখান থেকে যে কোনো কিছুর শর্ট লিঙ্ক করে নিতে পারবেন। তো এখান থেকে আপনার ইচ্ছা করলে এটি শেয়ারও করতে পারেন। তো ভিউয়ার্স আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং আমার পরবর্তী ভিডিওগুলোর জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের চ্যানেলের জন্য শর্ট লিঙ্ক তৈরি করবেন, আপনার ভিডিওর জন্য ইউটিউব ভিডিওর জন্য শর্ট লিঙ্ক তৈরি করবেন, আপনার ইউটিউব চ্যানেলের জন্য শর্ট লিঙ্ক তৈরি করবেন, ইউটিউব প্লেলিস্ট এটসেট্রা এটসেট্রা আর যতগুলো ভিডিও আছে আর সবগুলো ভিডিওর জন্য, এবং আপনার চ্যানেলটি যদি নতুন হয় সেক্ষেত্রেও আপনি আপনার চ্যানেলটির জন্য শর্ট লিঙ্ক তৈরি করতে পারবেন। তো আমরা সকলেই জানি যে ইউটিউব থেকে 100 সাবস্ক্রাইব অথবা মানে নতুন চ্যানেলে শর্ট লিঙ্ক করা যায় না। তো আমি আজকে আপনাদের দেখাবো একটি ট্রিক ব্যবহার করে আপনারা আপনাদের চ্যানেলের জন্য একটি শর্ট লিঙ্ক তৈরি করতে পারবেন। তো শর্ট লিঙ্ক তৈরি করার জন্য আপনাকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল থাকতে হবে এবং একটি অ্যান্ড্রয়েড অ্যাপস ইনস্টল করা থাকতে হবে। তো এই জন্য আপনারা অ্যান্ড্রয়েড অ্যাপসটি ইনস্টল করার জন্য সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাবেন। তো এক্ষেত্রে আমি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি, গুগল প্লে স্টোরটি ওপেন করবেন। গুগল প্লে স্টোরটি ওপেন করার পর এখান থেকে সার্চ বারে যাবেন, সার্চ বারে গিয়ে লিখবেন ইউটিউব yt.vu। তো এখান থেকে ইউটিউব লিখে সার্চ করবেন, সার্চ করে এখান থেকে সরাসরি অ্যাপসটি ইনস্টল করবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে তা আমি সরাসরি ওপেন করব। আপনারা ইনস্টলে ক্লিক করে অ্যাকসেপ্টে ক্লিক করবেন এবং অ্যাপসটি ডাউনলোডিং হবে। ডাউনলোডিং হওয়ার পর অ্যাপসটি ইনস্টল হবে। তো ইনস্টল হওয়ার পর এখান থেকে ওপেনে ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টম চ্যানেল, তারপর ভিডিও চ্যানেল, প্লেলিস্ট, ইউজার, আপনি সকলগুলোরই শর্ট লিঙ্ক করতে পারবেন। আপনি আপনার ভিডিও শর্ট লিঙ্ক করতে পারবেন, চ্যানেলের শর্ট লিঙ্ক করতে পারবেন, প্লে লিস্টের শর্ট লিঙ্ক করতে পারবেন, ইউজার আপনার যে ইউজার আইটি সেটিরও শর্ট লিঙ্ক করতে পারবেন, এমনকি আপনার চ্যানেলের জন্য কাস্টম ইউআরএলও করতে পারবেন। তো আমি আপনাদের করে দেখাচ্ছি। তো এই জন্য আমি আমার চ্যানেলে চলে যাব। তো এটা হলো আমার চ্যানেলের ইউআরএল। তো এখান থেকে আমি এটা কপি করব। তো কপি করার পর এখানে আপনি দেখতে পাবেন কাস্টম চ্যানেল। তো এখানে কাস্টম চ্যানেলে ক্লিক করবেন এবং এখানে আপনি আপনার ইউআরএলটি দিবেন। ইউআরএলটি দেওয়ার পর এখানে আপনি আপনার চ্যানেলের নাম লিখবেন। তো চ্যানেলের নাম লিখে এখানে ক্রিয়েট চ্যানেল ইউআরএল, তো এখানে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার চ্যানেলটি এখানে শর্ট লিঙ্ক হয়ে গেছে। তো এখান থেকে আপনারা এই শর্ট লিঙ্কটি যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারেন। তো আমি কপি করে আপনাদের শর্ট লিঙ্কটি দেখাচ্ছি।
তো এখানে আমি শর্ট লিঙ্কটি পেস্ট করছি এবং গোতে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলটি চলে এসেছে। তো কিভাবে আপনারা আপনাদের ভিডিও ভিডিও শর্ট লিঙ্ক করবেন, এর জন্য ভিডিওতে যাবেন। ভিডিওতে যাওয়ার পর ভিডিওটি শেয়ারে ক্লিক করার পর এখানে আপনি যে একটি লিঙ্ক পাবেন সেই লিঙ্কটি নেবেন, এখানে শেয়ারে ক্লিক করবেন। অন্যথায় উপর থেকে আপনারা কাস্টম ইউআরএলটি নিতে পারেন। এক্ষেত্রে আপনি আপনার সরাসরি গুগল প্লে স্টোর, গুগল যেই ইউটিউব অ্যাপসটি আছে এখান থেকে শেয়ারে ক্লিক করে এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করব। তো কপি লিঙ্কে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেই অ্যাপসটিতে যাব এবং অ্যাপসটিতে যাওয়ার পর এখানে ভিডিওতে ক্লিক করব। তো ভিডিওতে ক্লিক করার পর এখানে পেস্ট করার পর শর্ট টার্ম লিঙ্ক, এখানে আপনাকে একটি শর্ট লিঙ্ক দেওয়া হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে আমার ভিডিওটির শর্ট লিঙ্ক দেওয়া আছে। তো এখান থেকে আপনার ফেভারিটে গিয়ে আপনার সকল ভিডিওগুলোর শর্ট লিঙ্ক দেখতে পাবেন, এখানে চ্যানেলের শর্ট লিঙ্কগুলি দেখতে পাবেন। তো ভিউয়ার্স এভাবেই আপনারা এখান থেকে যে কোনো কিছুর শর্ট লিঙ্ক করে নিতে পারবেন। তো এখান থেকে আপনার ইচ্ছা করলে এটি শেয়ারও করতে পারেন। তো ভিউয়ার্স আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং আমার পরবর্তী ভিডিওগুলোর জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।